সবাই মন দাও, মন দিয়ে মনে করো, মন দাও, মন দাও, আত্মা আসবে। এবার মুখ উপরে করো, আস্তে আস্তে চোখ খোলো। ঘোরাঘুরি করে আর আমাদের বাহাদুর মিলি তারপর থেকে ওই ল্যাবের দিকে একবারও তাকায়নি, প্র্যাকটিক্যালটাও দেয়নি। ওটা কলেজের সময়ের কথা ছিল, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তাহলে প্রমাণ করে দেখা, তুই আর ভয় পাস না। অফ কোর্স প্রমাণ করব, তুই শুধু বল আমায় কি করতে হবে। তুই যা বলবি আমি করব। ভেবে দেখ। আমি বললাম না, তুই শুধু বল আমায় কি করতে হবে। ঠিক আছে, যদি তুই সত্যি বাহাদুর হোস তাহলে তুই এখন বাথরুমে যাবি আর ওখানে আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার শয়তানি শবনম বলে দেখা। শয়তানি শবনম? তুইও না, এর থেকে বেশি কিছু তুই ভাবতে পারলি না নাকি? হ্যাঁ, তোর জন্য এটাই যথেষ্ট। কিন্তু এই শয়তানি শবনমটা কে? ও একটা আত্মা। আত্মা টাত্মা কিছু না, আমি তো শুনেছিলাম শয়তানি শবনম একজন মহিলার নাম যিনি অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, ব্যাস। আর মৃত্যুর পরেও ও বেঁচে আছে। আর বাথরুমে গিয়ে যদি তুই আয়নার সামনে দাঁড়িয়ে ওর নাম নিস তাহলে হঠাৎ প্রকট হয়ে যাবে আর আমায় মেরে ফেলবে, তাই না? তুই না সত্যি? হ্যাঁ, আর ও মানুষকে মারার জন্য ওর চোখ দুটো বার করে নেয়। কি মিথ্যে এসব? না, আমি সত্যি বলছি। কোনো কিছু সত্যি নয়। আমি এক্ষুনি গিয়ে ওর নাম নিয়ে ওকে ডাকছি। ওকে দাঁড়া এক মিনিট, এইটা নিয়ে যা। যাবো তো। হ্যালো, শয়তানি শবনম, আপনি শুনতে পাচ্ছেন? শয়তানি শবনম দেবী, আমি আপনাকে ডাকছি। শয়তানি শবনম, শয়তানি শবনম, শয়তানি শবনম। আর ওই মজাটা যেটা তোরা আমার সাথে করলি শয়তানি শবনমকে নিয়ে কার বেলায়, আমার তো প্রাণটাই বেরিয়ে গেছিল। আমি তো ভেবেছিলাম তোর কিছু হয়ে গেছে। আমার তো তখনই কিছু হতো না যখন শয়তানি শবনম বলে কোনো জিনিস এই পৃথিবীতে থাকতো। চারু, তিনবার তো কি, 100 বার নাম ধরে ডাকলেও না ওই আয়না থেকে কেউ বাইরে বেরোতো না, বুঝলি তুই? আমি তো লোকের মুখে শুনেছি
এবার তো দেখে নিয়েছিস কেমন দেখতে তোদের শয়তানি শবনমকে। নীলি বাবা তুমি, আমি তোমাকে কতবার বলেছি যে রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি করো না। সরি বাবা। আর এটা কি সব জায়গায় ক্যান্ডেলস? বাবা বাস এমনি হচ্ছে, এটা কি এখানে? কিছু না বাবা, কিছু না, আমরা তো এমনি। তোমরা কোনো ভুল ভাল কাজ শেখাচ্ছ না তো মিলিকে? না 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 আঙ্কেল। কোনো আত্মা টাত্মা ডাকছো না তো? না আমরা মজাই করছিলাম। হ্যাঁ বাস ওইটুকুই। আত্মার সঙ্গে মজা করো না। বেঁচে গেছি, এখন চল তো। বেশি হাসিস না, নালে বাবা আবার উপরে চলে আসবে। আর কে ওখানে? শয়তানি শবনম। এই রক্ত কোথা থেকে পড়লো? কি চাও? তোমার চোখ রক্ত কোথা থেকে আসছে? মিলি চোখটা দিয়ে দাও। মিলি 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 না না মিলি, সোনিয়া দি তোমরাও না সত্যি চিৎকার করার কি দরকার ছিল? আর যদি বাবা চিৎকার শুনে এখানে এসে যেত তাহলে পুরো গড়বড় হয়ে যেত। আর তাছাড়া খুব কষ্ট করে বাবার থেকে বেঁচে আমি বেরিয়েছিলাম। আঙ্কেল এর আগেও একবার এখানে এসে গেছেন আর আমাদের বকে গেছেন। বকুনি খেয়ে ফেলেছো? কিন্তু দিদি তুমি তো ডিনার করার পর রুমে গেছিলে না শুতে, তাহলে এখান দিয়ে কি করে এলে? আমি বরুণের সাথে দেখা করতে গেছিলাম। কি বরুণের কাছে এত রাতে? বাবা যদি জানতে পারতো তো। আচ্ছা তোর কি মনে হয় আমার এখান থেকে এন্ট্রি নেওয়ার শখ হয়ে গেছে? খুব কষ্ট করে তো বাবার থেকে বাঁচার জন্য এই ফিল্মি আইডিয়াটা পেয়েছিলাম। কিন্তু সোনিয়া দিদি তুমি, কিন্তু তুই যদি বাবাকে কিচ্ছু বলিস বাবা তো আমাকে পরে মারবে, তার আগে আমি তোকে মেরে দেব, বুঝলি? চল গুড নাইট। কিন্তু দিদি সত্যি বেঁচে গেছি। বাবা এখন আর কেঁদে কিছু হবে না, বাবা তো আর ফিরে আসবে না, প্লিজ চুপ কর প্লিজ। মিলি মিলি আমার মনে হয় এবার তোমাদের দুজনের ভেতরে যাওয়া উচিত। না আমার আমার এরকম মনে হচ্ছে বাবা এখানে আশেপাশেই আছেন আর আর উনি আমাকে ডাকবেন। হ্যাঁ মিলি মিলি নিজেকে শান্ত করো। মিলি বাবা
তুমি শান্ত হও, শোনো আমি কি বলছি। মিলি ভেতরে চলো, চলো। না একদম না মিলি, মিলি ভেতরে চলো, ভেতরে চলো বলছি, চলো চলো মিলি, মিলি চলো। সোনিয়া তুমিও ভেতরে এসো। এইসব ঘটবার কিছুক্ষণ আগে আঙ্কেল আমাদের সঙ্গে কথা বলে গিয়েছিলেন, আমরাও কিছু বুঝতে পারছি না এসব কি করে হয়ে গেল। সব ভুলা আমার বরুণ, আমি বাবার কথাই শুনিনি, আর রাত করে তোমার সাথে দেখা করতে গিয়েছি, আর সেই জন্যই বাবা। সোনিয়া, শুধু শুধু নিজেকে দোষ দিও না। এই সব কিছু আমার জন্য হয়েছে। তোমার জন্য কোনো কিছু হয় না। বাবার মৃত্যুর জন্য দায়ী আমি। আমি বাবাকে মেরেছি, বাবার মৃত্যু আমার জন্য হয়েছে। মিলি, 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 ওঠো মিলি, ওঠো। তোর কেন মনে হচ্ছে যে তোর জন্যই বাবা? কারণ দিদি, আমি আমি ওই শয়তানি শবনমকে ডেকেছিলাম। শয়তান শবনম? শয়তানি শবনম? এটা শুধুই শোনা কথা মিলি। হ্যাঁ সোনিয়া, কিন্তু কিছু লোক একে সত্যি মনে করে। বরুণ, আর আর তারা সঠিক মনে করে। মিলি, মিলি, মিলি দিদি, আয়নার সামনে আমি তিনবার শয়তানি শবনমের নাম নিয়েছিলাম, আর আর হয়তো এই জন্যও আসলো। আর সব আমার ভুল দিদি, সব আমার ভুল। খুব ভয় লাগছে। পড়ি, চলো মেনে নিলাম এসব শয়তানি শবনমের কারণেই হচ্ছে, কিন্তু তুমি শয়তানি শবনমকে ডেকেইছো তো, ও তোমার ক্ষতি করবে, তোমার বাবাকে কেন? বরুণ, প্রথমে আমিও এটাই ভাবছিলাম, কিন্তু কালকে যখন ওইটা। ব্যাস মিলি, এই সবে তোমার ড্যাড মারা গেছেন, আর তুমি এসব কি বাজে কথা বলে চলেছ। আয়না থেকে বেরিয়ে কোনো শয়তানি শবনম কখনোই কাউকে মারতে পারে না। চলো যাও, এবারে বিশ্রাম নাও। বরুণ, নিশা কোথায় তুমি? আমি তো বাড়িতেই আছি, কেন কোনো প্রবলেম হয়নি তো? হয়তো সোনিয়ার বাবার মৃত্যু ওই শয়তানি শবনমের কারণে হয়নি তো? তুমিও না বরুণ, মিলির কথা মেনে নিলে? বাবার মৃত্যু শোকে মিলি এখন আর মাথা ঠিক রাখতে পারছে না। হ্যাঁ, কিন্তু কিছু তো সত্য আছে ওর কথায়। কি আর সত্যি? হ্যাঁ, এই যে মেরার থেকে কেউ বাইরে বেরিয়ে আসে আর মানুষজনকে মেরে ফেলে। হ্যাঁ দেখো, আমি এখনই একটা মিররের সামনে দাঁড়িয়ে আছি। দেখো ঈশা, তুমি উল্টোপাল্টা কিছু করবে না কিন্তু। আর এখন আমি তোমার সেই পছন্দের শয়তানি শবনমের নাম তিনবার বলবো। শয়তানি শবনম। ঈশা তুমি এটা কি করছো? শয়তানি শবনম। ঈশা সরে যাও ওই আয়নার সামনে থেকে। কাম অন শয়তানি শবনম। ঈশা পাগলামো করো না, ওই আয়নার সামনে থেকে সরে যাও। হ্যালো ঈশা, ঈশা তুমি কিছু শুনতে পাচ্ছো? ঈশা, হ্যালো। ভয় পেয়ে গেলে তো? দেখো কিছুই হলো না। নো শয়তানি শবনম, কেউই বেরিয়ে আসলো না। কাম অন ঈশা, এটা তুমি কি করছিলে? ঈশা, শয়তানি শবনম করেছে। মিলি,
মিলে নিজেকে সামলা। তুমি আমার কথা কেন শুনছো না? ঈশার মৃত্যু এই জন্য হয়েছে যে কারণ ও শয়তানি শবনমকে নিয়ে মজা করেছিল দিদি। সত্যি তুই বলতে চাস যে মিলে মিলে তুই বলতে চাস যে বাবা আর ঈশার মৃত্যু আয়নার জন্য হয়েছে? হ্যাঁ দিদি, এছাড়া আর কোনো কারণ হতেই পারে না দিদি, হতে পারে না। এই জায়গা থেকে বাইরে এসেছে শয়তানি শবনম, এখান থেকে বাইরে এসেছে। আরে এটা তুমি কি বলছো? আমি ঠিক বলছি দিদি, তুমি আমার কথা শোনো, শয়তানি শবনম এই মিরর থেকেই বাইরে এসেছে। মিলি না মিলি, দিদি আমার কথা শোনো, আমি সত্যি বলছি দিদি, এটাই ওই আয়না যেখান থেকে বাইরে এসেছে। মিলি ওই আয়না। মিলি কি হয়েছে? আমি তো মিলি কি করছো? ছাড়ো ছাড়ো মিলি, ছাড়ো আমাকে, মিলি ছাড়ো দিদি, ছাড়ো মিলি। ভরুন ভরুন, এর পিছনে কিছু লেখা রয়েছে। হ্যাঁ এর পিছনে কিছু লেখা আছে। এটার পিছনেও আমার মনে হচ্ছে যে এর পিছনেও কিছু লেখা রয়েছে। বরং আমাদের আমাদের এই টুকরোগুলোকে কালেক্ট করে আমাদের সাথে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ আর এমনিতেও আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আমরা কি ঈশার মৃত্যুর ব্যাপারে পুলিশকে বলবো? পুলিশকেও বলবো, আর আমরা এটাও জানবো যে ঈশার মৃত্যু আর আঙ্কেলের মৃত্যুর পেছনে কি রহস্য লুকিয়ে আছে। এটা এখানে রেখে দাও, আর এটা এইভাবে সাবধানে। শান শান শানের মানে কি হতে পারে? এটা কারোর নাম, কিন্তু কার? কিন্তু আয়নার পেছনে এই নাম এলো কোথা থেকে? মিররের পেছনে এই নাম কে লিখেছে? হোক বা না হোক, কিন্তু ঈশার মৃত্যু আর এই নামের মধ্যে কোনো সম্পর্ক অবশ্যই আছে নিশ্চয়ই। কি হয়েছে? তোমরা দুজন একে অপরকে এভাবে দেখছ কেন? কিছু কিছু বুঝতে পারলে নাকি? হ্যাঁ কে? মিলি তুমি হয়তো জানো না, কিন্তু এরকম কি আছে যে আমি জানি না আর তোমরা দুজন জানো? আর জানোই যদি আমাকে বলছো না কেন? বলো না কি হয়েছে সোনিয়া দি। শান শান ওই ছেলেটার নাম যে যে কি দিদি বলো না, যে কয়েক বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল, আর ওই ছেলেটার মৃত্যুর কারণ ছিল ঈশা। কি তোমার কথার মানে হলো ঈশাকে ওই ছেলেটা শানের আত্মা মেরেছে? জানি না, কিন্তু এসব দেখার পর তো এমনটাই মনে হচ্ছে যে ঈশাকে শয়তানি শবনমই মেরেছে। সোনিয়া
সোনিয়া, ড্যাডের মৃত্যু এই আয়নার সামনে হয়েছিল, আমি দেখতে চাই যে এই আয়নার পেছনে কি নাম লেখা আছে। সোনিয়া, সোনিয়া না, দেখো দেখো, আমি বলেছিলাম না এর পেছনে কিছু আছে, তোমরাও দেখো তাড়াতাড়ি কি আছে। এখানেও কিছু একটা আছে, এইখানটা। সোনিয়া, এইটা মালিনী। কিন্তু এই মালিনীটা কে? এটা আমাদের মায়ের নাম ছিল। মায়ের নাম? সোনিয়া, এর মানে এটা যে তোমার মায়ের মৃত্যু তোমার বাবার জন্য হয়েছিল? শাট আপ, জাস্ট শাট আপ, এরকম কোনো কিছু হয় না, সব মিথ্যে, বুঝলে তুমি? কিন্তু মিলে, আমি তো শুধু গেট আউট, চলে যাও এখান থেকে, আমাদের একলা ছেড়ে দাও, বরুণ আমাদের একলা ছেড়ে দাও। আরে মিলে, আমার কথা তো শোনো মিলে। সোনিয়া, কি সত্যি তোমার মাকে তোমার বাবা? জানি না বরুণ, কিন্তু কিছু তো হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত জানা যায় যে মায়ের মৃত্যু কি করে হয়েছিল। পুলিশ অনেক তদন্ত করেছিল কিন্তু কিছু বুঝতে পারেনি, কিছু জানা যায়নি। আমি সব বুঝতে পেরে গেছি, হোক বা নাই হোক সোনিয়া, তোমার মায়ের মৃত্যুর পেছনে তোমার বাবারই হাত ছিল, কারণ শয়তানি শবনম শুধু সেই লোকগুলোকেই মারছে যারা কারণ না কারণ মৃত্যুর জন্য দায়ী, এবং সেই ব্যাপারে অন্য কেউ জানে না। হে ভগবান, এখন কি হবে? কেন, কি হয়েছে? তাহলে কি আমার সাথেও? প্লিজ সোনিয়া, তুমি এরকম করো না। রাহুল, আমি তো তোমাকে এটা বলিনি যে আমি তোমাকে ভালোবাসি, দেখো তুমি আমার খুব ভালো বন্ধু, শুধু একটা বন্ধু। রাহুল, রাহুল, বাট আই এম রিয়েলি সরি রাহুল, আমি তোমার জন্য একজন বন্ধু ছাড়া আর কিছু হতে পারবো না। কিন্তু সোনিয়া, আমি তো তোমায় ভালোবাসি। কিন্তু রাহুল, আমি তোমাকে কখনো বলেছি তোমাকে যে আমি তোমাকে ভালোবাসি? কিন্তু আমি তো এটাই ভেবে যাচ্ছিলাম যে তুমি আমায় ভালোবাসো, আর তুমি এটাও তো বলনি যে তুমি আমায় ভালোবাসো না। ওহো রাহুল, আগে বলিনি তো এখন বলছি, আমি তোমাকে ভালোবাসি না, বাসি না, বাসি না। ঠিক আছে, ভুলটা যখন আমিই করেছি, সাজা তো আমাকেই পেতে হবে। দেখো তুমি ফিল্মি কথা বন্ধ করো, তুমি এখন বাচ্চা নও। আমার ভালোবাসা কোনো ছেলেখেলা না সোনিয়া। রাহুল, রাহুল পাগল হয়ে গেছো তুমি? রাহুল, তুমি কোনো ছেলেখেলা না সোনিয়া, কোনো ছেলেখেলা না সোনিয়া। স্টুপিড রাহুল, 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 খুলি মেরে দিল ও নিজেকে নিজে। আমি জানতাম না যে ও নিজের প্রাণ নিয়ে নেবে। আমি ওকে মারিনি, আমি ওকে মারিনি। সোনিয়া, যা কিছু হয়েছে তার জন্য তোমার কোনো দোষ নেই। এই সব কথা তুমি বুঝতে পারছো বরুণ, কিন্তু শয়তানি শবনম ও কিছুতেই বুঝবে না সবকিছু। রাহুলের প্রাণ আমার জন্য চলে গেছে, আর তার জন্য, আর তার জন্য শয়তানি শবনম আমাকে ছাড়বে না, আমাকে মেরে দেবে। কিচ্ছু হবে না তোমার, বুঝলে? কিচ্ছু হবে না। বরুণ, আমি মরতে চাই না, বরুণ, বরুণ, আমি মরতে চাই না। সোনিয়া, তোমার কিচ্ছু হবে না, শয়তানি শবনমের পরে শিকার তুমি হচ্ছ না, তার আগেই আমরা ওকে সেখানে পাঠিয়ে দেবো যেখান থেকে ও এসছে। এসো শয়তানি শবনম, এসো শয়তানি শবনম। মিলি ওকে ডেকে নিল। এসো শয়তানি শবনম, এসো শয়তানি শবনম। মিলি, কি করছো তুমি? আমি শয়তানি শবনমকে ডাকছি, আর যখন ও আসবে আমি আয়না ভেঙে ফেলবো। তোমাদের মনে হচ্ছে যে বাবা মাকে মেরে ফেলেছে, আমি তোমাদের ভুল ধারণা দূর করেই ছাড়বো।
আমি বাবাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বো, বুঝলে তুমি? তোমার কি হয়েছে? মাথা খাটিয়ে কাজ করো, কি ছেলে মানুষ করছো তুমি? তুমি জানো তোমার এই ছেলে মানুষের জন্য সোনিয়ার কতটা ক্ষতি হতে পারত? দিদি কি হয়েছে? দিদি ওই দেখো, শয়তানি শবনম। কোথায় শয়তানি শবনম? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। ওই আয়নার সামনে আমি দেখছি, ও আমাকে মেরে দেবে। বরুণ, বরুণ দিদি চোখ। সোনিয়ার রক্ত? ও আমাকে ছাড়বে না, ও আমাকে দেখে নিয়েছে, ও আমাকে মেরে দেবে। দিদি তুমি আয়না দিকে দেখো না, কিচ্ছু হবে না তোমার, ঠিক আছে? কিছু হবে না দিদি। কিন্তু কিন্তু শয়তানি শবনম কিচ্ছু করতে পারবে না। শয়তানি শবনম, আমরা ঘরের সমস্ত আয়নাকে ঢেকে দেব। এখন কিচ্ছু হবে না বড়, আমি মরে যাব। সোনিয়া, আমি আছি তো তোমার সাথে। এর আগে শয়তানি শবনম তোমার কোনো ক্ষতি করুক, তার আগে আমি ওকে চিরদিনের মতো শেষ করে দেব। দিদি, বরুণের ফোনটা এখনো এলো না। তুমি কিছু নেবে? জল। হ্যাঁ, দি আমি জল নিয়ে আসছি। সোনিয়া, বরুণ, মিলি, মিলি, কি হয়েছে, কি হয়েছে? তুমি জানো এই পর্দাটা পড়ে গেলে কি হতো? ওই শয়তানি শবনম এসে, আরে তোমাদের দুজনকে বলেছিলাম না খেয়াল রাখতে, আর তোমাকে আমি বলেছিলাম না সোনিয়াকে ছেড়ে কোথাও যাবে না। আমি তো কিছু না, জল নিতে গেছিলাম, আমি কি করে জানবো যে? আচ্ছা ঠিক আছে, এবার থেকে খেয়াল রাখবে। বরুণ, কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? এই দেখো, এটাকে কোথায় খুঁজবো আমরা? খুঁজতে তো একে হবেই, এটার জন্য যদি সারা শহর খুঁজতে হয় তাও খুঁজবো। বরুণ, এটা ওই আয়না। হ্যাঁ, এটা তো সেই আয়না। সোনিয়া এখানে আসো, এই আয়নাটার সামনে দাঁড়িয়ে যাও। সোনিয়া, যেমনটা বলছি তেমনটা করো, এখানে এসো। ওখানে
সোনিয়া, কি হলো? সোনিয়া, ডোন্ট ওয়ারি, তোমার কিচ্ছু হবে না। সোনিয়া, ওঠো। সোনিয়া, আমার থেকে বাঁচতে চেয়েছিলে কিন্তু বাঁচতে পারবে না, কিছুতেই বাঁচতে পারবে না। যতই চেষ্টা করো সোনিয়া, কিন্তু আমার থেকে কখনোই তুমি বাঁচতে পারবে না। কেউ কখনোই আমার সাথে বেড়ে ওঠে না, কেউ না। তোমাকে মরার থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন তোমার মৃত্যু আমার হাতেই হবে। তোমার বিনাশ হবেই। তুমি আয়না থেকে বেরিয়ে সবচেয়ে বড় ভুল করেছো। এবার শয়তানি শবনমের শেষ ওর নিজের হাতেই হবে। তোমরা দুজন সরে যাও। আ!
সবকিছু শেষ হয়ে গেছে, চিন্তা করার কোনো কারণ নেই। চলো বাড়ি যাওয়া যাক, চলো। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.